হবিগঞ্জের মাধবপুরে ব্রিজ ডেবে যাওয়ার কারণে চার দিন বন্ধ থাকার পর সিলেটের সাথে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে দুপুরে ব্রিজটির বেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এতে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে গত বৃহস্পতিবার হবিগঞ্জের ইটাখোলা স্টেশনের কাছে মনতলা এলাকায় পাহাড়ি ঢলে ছাপ্পান্ন নম্বর সেতুর নিচের মাটি সরে গেলে সেতুটি ডেবে যায় এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা